তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নেটওয়ার্ক ফ্লো কি জিনিস সেটা দেখবো। নেটওয়ার্ক ফ্লো মানে হচ্ছে যে আমার একটা গ্রাফ যে থাকবে সেই গ্রাফের মধ্যে আমি আসলে কতটুকু হচ্ছে নেটওয়ার্ক পাস করতে পারি বা হচ্ছে কতটুকু ডেটা আমি পাস করতে পারবো ওই গ্রাফের মাঝখান দিয়ে, সেই জিনিসগুলো আসলে নেটওয়ার্ক ফ্লো এর কাজ। সো এই নেটওয়ার্ক ফ্লোটার মধ্যে বা এই নেটওয়ার্কটার মধ্যে থাকে একটা ডিরেক্টেড গ্রাফ, যেটাকে আমরা আসলে জি দিয়ে বোঝানো হয়, এবং প্রত্যেকটা যে এজ থাকবে সেই এজ গুলাকে আসলে বোঝানো হয় এক একটা পাইপ বা হচ্ছে এক একটা ওয়ার ধরে নিতে পারেন, যেটার মাধ্যমে আমরা আসলে ডেটা বা যে কোনো ধরনের ক্যারি আমরা এখান দিয়ে ফ্লো করতে পারি। সাথে হচ্ছে আমার প্রত্যেকটা যে এজ থাকবে এইজের একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি থাকবে বা একটা ম্যাক্সিমাম লিমিট দেওয়া থাকবে যে আমি হায়েস্ট এটা দিয়ে এতটুকু পর্যন্ত ফ্লো করতে পারবো, এর বেশি আমি ফ্লো করতে পারবো না। সো একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি দেওয়া থাকবে এবং সাথে থাকবে আমার একটা সোর্স আর আরেকটা থাকবে হচ্ছে সিঙ্ক বা ডেস্টিনেশন। সো আমি একটা জায়গা থেকে বা একটা সোর্স নোড থেকে একটা সিঙ্ক নোডের মধ্যে আমি ফ্লো পাঠাবো কিংবা ডেটা পাঠাবো। সো এই ডেটা পাঠানোর জন্য আমি কি কি করব, এই যতগুলো এজ থাকবে বা পাইপগুলো থাকবে সেগুলোকে ব্যবহার করে আমি হচ্ছে এই কাজটা করব। সো ধরেন এরকম একটা গ্রাফ দেওয়া আছে আপনার, সেই গ্রাফটার মধ্যে এখানে হচ্ছে এজ দিয়ে বোঝানো হয়েছে আমার সোর্স, এটি দিয়ে বোঝানো হয়েছে আমার হচ্ছে সিঙ্ক, আর এই যে মাঝে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার অন্যান্য যে ভার্টেক্স গুলো আছে সেটা, যেগুলোকে ব্যবহার করে আমি আসলে আমার কাজ হচ্ছে সোর্স থেকে আমি সিঙ্কে যাব। সো আমি সোর্স থেকে সিঙ্কে যে আমি ডেটা পাঠাবো বা ফ্লো পাঠাবো, আমি চেষ্টা করব যে ম্যাক্সিমাম সংখ্যক ডেটা বা ফ্লো আমি যেন এখান থেকে পাঠাইতে পারি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে যদি আপনি হচ্ছে এই রাস্তা দিয়ে গেলে আমি 16 পাঠাইতে পারবো, এদিক দিয়ে গেলে আমি 13 পাঠাইতে পারবো। সো আমি সবগুলো এজি ব্যবহার করব, কিন্তু আমরা হচ্ছে যতটুকু হায়েস্ট সংখ্যক ইনফরমেশন এখান থেকে পাঠানো যায় সোর্স থেকে ডেস্টিনেশনে, আমরা হচ্ছে ঠিক ততটুকু ফ্লো পাঠানোর চেষ্টা করব। মেইন কাজ হচ্ছে আমাদের এখান থেকে ম্যাক্সিমাম ফ্লো কতটুকু পাঠানো যায় সেটা বের করা। ক্যাপাসিটি মানে হচ্ছে এই যে এজটা আছে এই এজে দিয়ে আমি আসলে কতটুকু জিনিস পাঠাইতে পারি। ধরেন আমার হচ্ছে এইখানে একটা পাইপ আছে, ধরেন বা ডেটা পাইপ আছে, এখান থেকে ধরেন আমি 16 বিটের ইনফরমেশন পাঠাইতে পারি বা 16টা ইনফরমেশন পাঠাইতে পারি, বা একটা পাইপ আছে যেটা শুধুমাত্র 16 লিটার পানি নিয়ে যাইতে পারে। সো এটা হচ্ছে আমার ডেটার ক্যাপাসিটি, সে হচ্ছে এতটুকু পর্যন্ত জিনিস ট্রান্সফার করতে পারে। এখন আমি যতটুকু জিনিস এটা দিয়ে পাঠাবো সেটা হচ্ছে আমার ফ্লো। অর্থাৎ ধরেন আমার 16 লিটারের একটা পাইপ আছে, এটাতে হচ্ছে 16 লিটার পর্যন্ত পানি পাস করতে পারে, আমি সেখানে 4 লিটার পাঠাইলাম। সো আমার ফ্লো হচ্ছে এখানে 4 লিটার, যতটুকু আমি সেন্ড করতে পারতেছি সেটা হচ্ছে আমার ফ্লো, আর আমি হায়েস্ট যত পর্যন্ত সেন্ড করতে পারবো সেটা হচ্ছে আমার ক্যাপাসিটি। সো এখন আমাদের কাছে এই গ্রাফটার মধ্যে এই যে প্রত্যেকটা এজ আছে, প্রত্যেকটা এজকে আমরা ডিফাইন করছি হচ্ছে একটা নন নেগেটিভ ক্যাপাসিটি দিয়ে, কারণ আমার তো এখানে আসলে নেগেটিভ ভ্যালু জানে না। সো আমার আসলে পজিটিভ নাম্বার অফ ক্যাপাসিটি এখানে থাকবে, এবং আমরা ধরে নিচ্ছি যদি কোনো এজ না থাকে, যেমন হচ্ছে V1 থেকে এস এ কোনো এজ নাই, তার মানে এটার ক্যাপাসিটি আসলে V1 থেকে এস এ যদি আমি আসতে চাই তখন আমার লাগবে হচ্ছে 0। যদি এজ না থাকে তাহলে সেটার ক্যাপাসিটি হচ্ছে 0, আর যদি প্রত্যেকটা এজ থাকে তাহলে প্রত্যেকটার একটা করে ক্যাপাসিটিও থাকবে। যেটা এতদিন আমরা কস্ট বলছিলাম যে আমার এখান থেকে এখানে যাইতে হায়েস্ট কতটুকু কস্ট লাগে, এই ক্ষেত্রে নেটওয়ার্ক ফ্লো এর ক্ষেত্রে আমার দুইটা ভ্যালু লাগে, একটা হচ্ছে ক্যাপাসিটি আর একটা হচ্ছে ফ্লো। আমি হায়েস্ট কতটুকু ইনফরমেশন পাঠাইতে পারি আর কতটুকু আমি আসলে পাঠাচ্ছি সেটা। সো এখন এই ফ্লো কাকে আমরা বলতেছি, এই কথাটা এখানে বলা হয়েছে যে আমার ফ্লো এর যে ভ্যালুটা হবে সেটা অবশ্যই আমার ক্যাপাসিটির সমান অথবা ছোট হবে, এবং সেটা অবশ্যই 0 থেকে বড় অথবা সমান হবে। অর্থাৎ আমি চাইলে ওই পাইপ দিয়ে ইনফরমেশন বা ফ্লো পাঠাইতে পারি, কিংবা আমি চাইলে নাও পাঠাইতে পারি, কিন্তু আমার এইটার ভ্যালুটা কখনোই 0 থেকে নিচে নামবে না এবং ক্যাপাসিটিকে ক্রস করে যাবে না। সো এর মাঝেই যে ইন্টিজার ভ্যালুটা থাকবে সেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে আমাদের ফ্লো। তো হচ্ছে আমাদের প্রথম কথা যেটা হচ্ছে যে আমরা যতটুকু ফ্লো সোর্স থেকে পাঠাবো সেকেন্ড মানে আমরা ঠিক ততটুকু ফ্লোই আমার সিঙ্কে রিসিভ করতে পারবো, প্রথমে হচ্ছে এটা। সো আমার এখানে ভ্যালু অফ ফ্লো যেটা বলা হয়েছে যে আমার সোর্স থেকে আমি ভার্টেক্সে ঠিক যতটুকু আমি পাঠাইতে পারবো ঠিক তেমনি আমি ভার্টেক্স থেকে আমার যে সিঙ্ক আছে সেখানে আমি পাঠাইতে পারবো। সো এটাই এখানে বলছে যে আমরা টোটাল যতগুলো ফ্লো হচ্ছে সোর্স থেকে যাচ্ছে ঠিক ততটুকুই আমি হচ্ছে রিসিভ করতেছি আমার টি এর মধ্যে। সেখানে এই এক্সাম্পলটা দিতে এখানে বলা হয়েছে যে আমি যদি এই পাইপ দিয়ে হচ্ছে 11 পাঠাই আর এই পাইপ দিয়ে 8 পাঠাই, সো ফাইনালি দেখা যায় যে আমি হচ্ছে আসলে টোটাল ফ্লো পাঠাইছি এখানে 11 আর 8, সো 19, এবং আমি রিসিভ করতেছি হচ্ছে এখান থেকে 15 এখান থেকে 4, সো আসলে টোটাল ফ্লোটাও আমি রিসিভ করতেছি হচ্ছে 19।
এই গেল হচ্ছে আমার ফ্লো। সো আমরা প্রত্যেকবার যখন কোনো ফ্লো পাঠাবো, সো আমরা ক্যাপাসিটির পাশে এরকম ব্র্যাকেট দিয়ে ফ্লো এর সংখ্যাটা লিখে দিব, যে আমি কতটুকু ফ্লো পাঠাইছি, অবলিক দিয়ে লিখবো আমার টোটাল ক্যাপাসিটি এখানে কত আছে সেইটা। সো আমরা নেটওয়ার্ক ফ্লোতে লেখার সময় দুইটা হচ্ছে মানে হচ্ছে এজের মধ্যে দুইটা সংখ্যা লিখি, একটা হচ্ছে ফ্লো আর একটা হচ্ছে ক্যাপাসিটি। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে আমরা হচ্ছে V2 থেকে যে V1 পাঠাচ্ছি কত, 1, সো এটা হচ্ছে আমার ফ্লো এবং এটা টোটাল ক্যাপাসিটি হচ্ছে এই ক্ষেত্রে 4। ঠিক তেমনি যেহেতু আমি এখান থেকে এখানে 1 পাঠাইছি, সো আমার অপোজিটটা হচ্ছে ট্রু। অপোজিটটা মানে হচ্ছে যদি আপনি V2 থেকে V1 1 পাঠান, তার মানে হচ্ছে আসলে কি হইলো, আমার V1 থেকে V2 এর এখানে -1 হয়েছে। সো এইটা জানার আগে আরো কয়েকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে যে আমার কাট কি জিনিস, নেট ফ্লো কি জিনিস, ক্যাপাসিটি তো একটু আগে বললাম যে আমার ক্যাপাসিটি কি, আর হচ্ছে মিনিমাম কাট কি জিনিস। কাট মানে হচ্ছে আমরা হচ্ছে ভার্টেক্স গুলাকে কিছু ভাগ করে নিব, যেমন হচ্ছে আমরা এই ভার্টেক্সটাকে 3 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আমার এই যে সোর্সের এতটুকু ভাগ, আর একটা হচ্ছে আমার সিঙ্ক নিয়ে বাকি যে ভাগটুকু আছে সেইটা। সো আমরা এইভাবে যদি আমাদের যে গ্রাফটা থাকবে সেই গ্রাফকে আমরা বিভিন্ন পার্টিশন করতে পারি, সেগুলোকে আমরা বলবো এক একটা পার্টিশনকে এক একটা কাট। এখন এই যে আমার প্রত্যেকটা যে কাট থাকবে বা প্রত্যেকটা যে পার্টিশন থাকবে, এই প্রত্যেকটা পার্টিশনের মধ্যে আমি কতটুকু ফ্লো পাঠাচ্ছি সেটাই হচ্ছে আমার সাম অফ ফ্লো। ঠিক তেমনি প্রতিটা পার্টের বা প্রতিটা হচ্ছে আমার কাটের কতটুকু হচ্ছে ক্যাপাসিটি আছে, টোটাল যে ক্যাপাসিটিটা সেটা আমরা বলতেছি হচ্ছে এই কাটের ক্যাপাসিটি। এবং হচ্ছে আমার এই যে যতগুলো আমি কাট তৈরি করব সেটার মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা আমার হচ্ছে কাট উইথ স্মলেস্ট ক্যাপাসিটি, অর্থাৎ আমার মিনিমাম কাট। তো আমরা যখন এই ম্যাক্সিমাম ফ্লো বের করব, আমরা চেষ্টা করব যে যত কম সংখ্যক পার্টিশন করা যায় তত আমাদের জন্য ভালো, অর্থাৎ কম সংখ্যক পার্টিশন করে আমরা হচ্ছে ম্যাক্সিমাম ইনফরমেশন বা ম্যাক্সিমাম পানি আমরা হচ্ছে পাঠানোর চেষ্টা করব। তো এখানে হচ্ছে দেখাচ্ছে যে আমরা যে কাট ক্যাপাসিটিটা আছে এখানে আমার কাট ক্যাপাসিটি হচ্ছে 24, অর্থাৎ এই যে মাঝে যতটুকু কাট পড়ে গেছে সেখানে হচ্ছে কত, আমার এটার কাট হচ্ছে 13 আর এইটার ক্যাপাসিটি হচ্ছে 11। সো টোটাল এটার ক্যাপাসিটি হচ্ছে আমরা পাচ্ছি 24। এই যতগুলো কাট ক্যাপাসিটি আছে তার মধ্যে সবচেয়ে মিনিমাম ক্যাপাসিটি হচ্ছে 21, যেটা হচ্ছে আমার এই পাশে যে ভ্যালুটা আছে সেটা। তো এইভাবে করে আসলে আমরা প্রত্যেকটার কাটের ক্যাপাসিটি বের করতে পারি। প্রথম যে অ্যালগোরিদমটা দেখবো সেটার নাম হচ্ছে, মনে হয় দেখা যাচ্ছে না এখানে, ফোর্ড ফুলকারসন মেথড। সো এই মেথডের মাধ্যমে আমরা কিভাবে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো বের করতে পারি, বা এটাকে আসলে ম্যাক্সিমাম ফ্লো অ্যালগোরিদমও বলা হয়। সো ম্যাক্সিমাম ফ্লো কিভাবে আমরা বের করতে পারি এই মেথডের মাধ্যমে সেটা আমরা দেখব। সো ম্যাক্সিমাম ফ্লো বের করার জন্য ওই যে একটু আগে বললাম যে আমি যতটুকু ফ্লো পাঠাইছি, সো অতটুকু ফ্লোকে আমরা হচ্ছে প্রতিটা স্টেপে কাট থেকে মাইনাস করতে থাকব, ক্যাপাসিটি থেকে মাইনাস করতে থাকব। সো আমার কাছে এরকম একটা যদি গ্রাফ দেওয়া থাকে, ফাইনালি আমরা কি করব, এই গ্রাফ থেকে প্রতিটা স্টেপে আমার তৈরি করতে হয় একটা হচ্ছে রেসিডুয়াল নেটওয়ার্ক, যেটা একটু আগেই বললাম যে আমরা হচ্ছে রেসিডুয়াল একটা নেটওয়ার্ক তৈরি করতে হয়। এটা দিয়ে আমার বোঝানো যায় যে আমরা এখানে S থেকে V1 এ পাঠাইছি হচ্ছে 11 ফ্লো। সো এই জিনিসটার যদি আমি রেসিডুয়াল নেটওয়ার্ক তৈরি করি তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমরা এখন S থেকে V1 এ আর পাঠাইতে পারবো হচ্ছে 5, আর অলরেডি আমরা হচ্ছে 11 সেন্ড করে ফেলছি। সো যেহেতু অলরেডি 11 সেন্ড করে ফেলছি, সো আমরা দেখাচ্ছি হচ্ছে যে 11 অলরেডি সেন্ড। সো আমরা V1 থেকে S এ একটা এজ ক্রিয়েট করে দেখাই দিছি যে এখানে অলরেডি 11 পাঠানো হয়ে গেছে, এবং S থেকে V1 এ আর 5 যাইতে পারবে, সো আমরা এখন ওই এজের মধ্যে রেখে দিছি হচ্ছে 5, অর্থাৎ এটার এখন কারেন্ট ক্যাপাসিটি হচ্ছে আমার 5। সো এই রেসিডুয়াল নেটওয়ার্কের মধ্যে আমরা যেই 5টা ব্যবহার করে ফাইনালি হচ্ছে আমরা এই যে সোর্স থেকে সিঙ্কে আসব, সেই প্রতিটা পাথকে আমরা বলি হচ্ছে অগমেন্টিং পাথ, অর্থাৎ সোর্স থেকে সিঙ্কে যাইতে আপনি যেই পাথ ব্যবহার করবেন সেই পাথের নাম হচ্ছে অগমেন্টিং পাথ। আর হচ্ছে ওই নেটওয়ার্কে ফ্লো পাস করার পরে আমি যে নেটওয়ার্কটা পাচ্ছি সেটাকে আমরা বলি হচ্ছে রেসিডুয়াল নেটওয়ার্ক। রেসিডিউ মানে কি, ওই যে আমার কাজ করার পরে আমি যে অবশিষ্ট জিনিসপত্রগুলো পাই সেটাকে আমরা হচ্ছে রেসিডিউ বলি। সো এই রেসিডুয়াল নেটওয়ার্ক হচ্ছে আমার অবশিষ্ট যে নেটওয়ার্কটা থাকবে ফ্লো করার পর, সেটা হচ্ছে আমার রেসিডুয়াল নেটওয়ার্ক। রেসিডুয়াল নেটওয়ার্ক মানে হচ্ছে আমি যতটুকু অলরেডি ফ্লো করে ফেলছি সেই ফ্লো করার পরে বাকি যেটা আছে সেটা হচ্ছে আমার রেসিডুয়াল নেটওয়ার্ক। যেমন দেখেন এটার ক্ষেত্রে আমরা 8 পাস করে ফেলছি, সো আমার আর থাকবে কত, 5, সেই জন্য আমরা এখানে দিছি হচ্ছে 5, আর আমি যেহেতু অলরেডি 8 পাস করছি সো আমার অপোজিট এজের মধ্যে আমি দিছি হচ্ছে 8।
ঠিক তেমনি V1 থেকে V3 তে আমি যেহেতু অলরেডি 12-এর মধ্যে 12-ই পাস করে ফেলছি, সেই জন্য কিন্তু এখান থেকে আর কোনো কিছু অবশিষ্ট নাই, রেসিডিউ নাই। সো আমার কিন্তু এই পাশে আর কোনো এজও নাই, আমার শুধুমাত্র একটা অপোজিট এজ আছে যেটা হচ্ছে 12-এর। আর হচ্ছে অগমেন্টিং পাথ কি একটু আগে বলছি যে রেসিডুয়াল নেটওয়ার্কটার মধ্যে আমরা যে পাথটা চুজ করে সোর্স থেকে ডেস্টিনেশন বা সিঙ্কে যাইতে পারি সেটাই হচ্ছে আমার হচ্ছে অগমেন্টিং পাথ। তো এরকম করতে করতে আমরা হচ্ছে রেসিডুয়াল ক্যাপাসিটির মাধ্যমে আমরা হচ্ছে টোটাল যে আমার ম্যাক্সিমাম ফ্লোটা আছে সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা, সো আমরা যখন রেসিডুয়াল ক্যাপাসিটিটা বের করব, যেমন আমরা যখন এই পাশ থেকে সোর্স থেকে আমরা সিঙ্কে যাচ্ছি, সোর্স থেকে সিঙ্কে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি সোর্স থেকে আমি V1-এ V2 তে যাইতে পারি হচ্ছে 5 দিয়ে, V2 থেকে V3 তে লাগবে আমার 4, এবং V3 থেকে আমার T তে যাইতে লাগবে হচ্ছে 5। সো আমার টোটাল আসলে আমি কতটুকু ক্যাপাসিটি ফ্লো করতে পারবো যাতে করে আমি পুরো নেটওয়ার্কটা বা আমি পুরো পাথে ট্রাভার্স করতে পারি। এখন আমি দেখব এই তিনটার মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা। তিনটার মধ্যে মিনিমাম ভ্যালু যেহেতু 4, তাহলে আমি হচ্ছে কি করব, S থেকে এখন ফ্লো পাঠাবো হচ্ছে 4। আমি যদি S থেকে 4 পাঠাই, তাহলে আমি S থেকে ইজিলি 4 দিয়ে V2 তে আসতে পারি, V2 থেকে V3 তে যাইতে পারি, এবং ফাইনালি V3 থেকে আমি T তে আসতে পারি। এখন আপনারা বলতে পারেন যে আমরা মিনিমাম কেন পাঠাইলাম, ম্যাক্সিমাম যদি পাঠাই তাহলে কি হইতো। ম্যাক্সিমাম পাঠাইলে আমি S থেকে V2 তে তো আসতে পারলাম, কিন্তু আমি V2 থেকে আর V3 তে যাইতে পারবো না। কেন? কারণ আমার হচ্ছে হাইয়েস্ট ক্যাপাসিটি হচ্ছে এটা 4, আর আমি ফ্লো পাঠাইতে চাচ্ছি 5। সো যেই জিনিসটা আসলে আমার 4 লিটার পানি নিতে পারবে, সে কিন্তু কখনোই আমি 5 লিটার দিলে সেটা ঠিক থাকবে না, কোনো কারণে হচ্ছে সেটা নষ্ট হয়ে যাবে। সো সেই জিনিসটা যাতে ডেস্ট্রয় না হয়ে যায়, সেই জন্য আমরা আসলে কখনো ফ্লোটাকে ক্যাপাসিটির বেশি পাঠাইতে পারবো না। এই জন্য আমার যতগুলো ফ্লো মানে ক্যাপাসিটি থাকবে, তার মধ্যে আমার মিনিমাম যে ক্যাপাসিটিটা থাকবে আমি সেটাকে চুজ করব আমার ফ্লো হিসেবে। তাহলে প্রতিটা স্টেপে গিয়ে আমি ফ্লো তাকেই পাঠাবো যেটার আমার আসলে ক্যাপাসিটিটা সবচাইতে কম। তো এখানে আর কি একটা এক্সাম্পল দিছে যে আমার পাথ যদি এরকম হয়, সো এই পাথটাকে আমি বলবো হচ্ছে অগমেন্টিং পাথ, এবং এটা হচ্ছে আমার একটা অরিজিনাল নেটওয়ার্ক। সো এইখানে আমি দেখতে পাচ্ছি আছে কত, 16, 12, 9, 14, 4। সো এখান থেকে আমার মিনিমাম কোনটা, এখান থেকে আমি দেখতে পাচ্ছি সবগুলোর মধ্যে আমার মিনিমাম ক্যাপাসিটি হচ্ছে 4। সো আমি এখন কি করব, প্রত্যেকটাতে আমি আসলে ফ্লো পাঠাবো হচ্ছে 4 দিয়ে। এখন দেখেন তাহলে এই পাথে ছিল আগে 16, সো আমি এখানে হচ্ছে 16/4 লিখছি, কারণ আমি যেহেতু 4 পাঠাইছি। এটা হবে আমার 4/12, এটা হবে আমার 4/9, 4/14, আর এটা হচ্ছে 4/4। সো এইভাবে আমরা হচ্ছে ফ্লোটাকে পাঠাবো, যেটা মিনিমাম সেটাই আমার ফ্লো হবে। সো এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে এই যে অগমেন্টিং পাথ, যদি আমরা এইটাকে চুজ করি 20-কে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে 12, এটা আমার 10। সো এই সবগুলোর মধ্যে মিনিমাম হচ্ছে আমার 7। সো আমি এখান থেকে আসলে হাইয়েস্ট যে ফ্লোটা পাঠাইতে পারবো সেটা হবে আমার 7, এর চেয়ে বেশি ফ্লো আমি কিন্তু আর পাঠাইতে পারবো না। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা কত পাঠাইলাম, এই পরের নেটওয়ার্কে পাঠাইলাম আমরা হচ্ছে 7। সো আগে পাঠাইছি হচ্ছে 4, এরপরে পাঠাইছি হচ্ছে 7। সো আমার টোটাল ফ্লো এখন হয়েছে কত, 11। নেক্সট স্টেপে গিয়ে আবার হচ্ছে আমরা আরেকটা পাথ চুজ করব, এরকম করে আমরা আসলে প্রত্যেকটা স্টেপে গিয়ে একটা একটা করে পাথ চুজ করব, আর আমরা হচ্ছে এভাবে করে ফ্লো পাঠাইতে থাকব। ফোর্ড ফুলকারসনে যেটা করে সে হচ্ছে র্যান্ডমলি চুজ করে, যেটা মনে চায় সে হচ্ছে র্যান্ডমলি চুজ করে, কোনো হচ্ছে এরকম বলে দেওয়া নেই যে কিভাবে চুজ করতেছে। জাস্ট সে দেখে যে এখান থেকে এখানে কোনো পাথ আছে কিনা, থাকলে সেখান দিয়ে সে আসলে ফ্লো করে দেয়। সো ফোর্ড ফুলকারসনে আসলে আমাদের পাথ চুজ করার জন্য কোনো আসলে নির্দিষ্ট রুল নেই, যখন যেটা মনে হয় যে আচ্ছা এখান দিয়ে যাওয়া যায় সো সে ওইখান থেকে পাঠায় দেয়। আমরা হচ্ছে চুজ করি হচ্ছে যখন আমরা এডমন্ড কার্প অ্যালগোরিদমটা দেখবো, তখন দেখবো যে সে আসলে একটা নির্দিষ্ট রুলের উপর বেস করে এক একটা এজ সিলেক্ট করতেছে বা এক একটা ভার্টেক্স সিলেক্ট করতেছে। সো আমার 19 হওয়ার পরে আমরা এখান থেকে এরকম একটা গ্রাফ পাচ্ছি। সো এই গ্রাফটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমার অলরেডি 11 পাস করা শেষ টোটাল। সো আমি এই জন্য আবার হচ্ছে আমার রেসিডুয়াল নেটওয়ার্কটা তৈরি করব। রেসিডুয়াল নেটওয়ার্ক প্রতিটা স্টেপে যেভাবে তৈরি করছি, যতটুকু আমি খরচ করে ফেলবো ততটুকু আমি অপোজিট এজ দিয়ে বুঝাবো, আর যতটুকু আমার বাকি আছে এখনো ইউজ করা সেটাকে আমরা হচ্ছে যেটা নর্মাল এজ থাকে সেইভাবে নর্মাল ডিরেকশনেই পাঠায় রাখবো। সো ফাইনালি আমরা এখান থেকে দেখতে পারলাম যে আমার আরেকটা পাথ চুজ করে আমি হচ্ছে আরো 4 পাঠাইতে পারি ফ্লো। সো আমার টোটাল ফ্লো হয়ে যাবে এই ক্ষেত্রে হচ্ছে 23। 23 পাঠানোর পরে আপনি দেখতে পাচ্ছেন যে আর কোনো জায়গা নাই খালি যে আপনি আসলে ওইখানে ডেটা পাঠাইতে পারবেন। যেমন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আরো 5 খালি আছে,
কিন্তু আরো পাঁচ খালি থাকার পরও আপনি এই পাশে আসার পরে দেখলেন এইদিকে পাঠানোর মতন আর আসলে এনাফ জায়গা নেই। যেমন এখান থেকে আপনি নিলেন পাঁচ, এখান থেকে নিলেন আপনি হচ্ছে 10, এই জায়গা থেকে নিলেন হচ্ছে 3, কিন্তু আমি যে এই 3-এর পরে এখান থেকে অন্য জায়গায় পাঠাবো বা আমি আমার ডেস্টিনেশনে পাঠাবো সেরকম কিন্তু আমার আর কোনো অপশন নেই। সো যেহেতু আমি আর অপশন পাচ্ছি না, আমার ডেস্টিনেশনে আর এক্সট্রা ইনফরমেশন পাঠাইতে পারতেছি না, সো আমার ম্যাক্সিমাম ফ্লো এই ক্ষেত্রে হবে হচ্ছে 23। সো এইভাবে করে আমরা আসলে অগমেন্টিং পাথের মাধ্যমে বা রেসিডুয়াল নেটওয়ার্কের মাধ্যমে আমরা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লোটাকে বের করতে পারি। সো আমার এখানে ম্যাক্সিমাম ফ্লো হচ্ছে 23, কারণ আমি সোর্স থেকে যে ফ্লোটা পাঠাইছি সেটা হচ্ছে 23 এবং ডেস্টিনেশনে এসে আমরা যে ফ্লো পাইছি সেটাও হচ্ছে 23। সো এখন কথা হচ্ছে এই যে ফর্ক ফুলকারসন মেথড যেটা আছে সে কি করে আসলে র্যান্ডমলি আমার যতগুলো এজ আছে সে হচ্ছে র্যান্ডমলি একটা একটা এজ চুজ করতে থাকে। এখানে নির্দিষ্ট কোনো রুল নাই যে আমরা আসলে কোন এজটাকে চুজ করব আমি হচ্ছে ফ্লো পাঠানোর জন্য। তো এখন আসলে আমরা কি করব সেটার জন্য আমার টাইম বেশি লাগবে, যেহেতু আমি র্যান্ডমলি একটা একটা এজ চুজ করতেছি, আবার গিয়ে দেখতেছি যে এটা দিয়ে আসলে আমি পাঠাইতে পারবো কিনা, পাঠাইতে না পারলে আমি আরেকটা এজ চুজ করব। সো এটা আসলে আমার টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি নিচ্ছে। যেহেতু এইটা আমার টাইম কমপ্লেক্সিটি বেশি নেয়, সো আমরা এখন কি করব এখানে দেখানো হচ্ছে যে আমার আসলে প্রত্যেকটা এজ এর জন্য আমার ও অফ ই সংখ্যক সময় লাগতেছে, এখানেও আমার প্রত্যেকটা এজ এর জন্য ও অফ ই সংখ্যক সময় লাগতেছে। সো আসলে আমার ফাইনালি এই প্রত্যেকটা স্টেপের জন্যই আমার কিন্তু প্রত্যেকটা এজ কে ট্রাভার্স করা লাগতেছে এবং সময় খুব বেশি লাগতেছে, যেটাকে আসলে বলা হচ্ছে ই অফ এফ স্টার। সো এই এফ দিয়ে বোঝানো হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো, অর্থাৎ আমার হাইয়েস্ট যত ম্যাক্সিমাম ফ্লো আমি বাই করতে পারি সেটাই হবে হচ্ছে আমার এটা টাইম কমপ্লেক্সিটি। সমস্যা হচ্ছে কোথায়, এই ম্যাক্সিমাম ফ্লোটা তো আমার আউটপুট, কোনো ইনপুট না। যেহেতু এইটা আমার কোনো রকমের ইনপুট না, তার মানে এইটা যে রান টাইমটা সেটা আসলে আমার ইনপুটের সাথে কোনো রিলেশন নাই, যেহেতু এটা একটা আউটপুট ভ্যালু। সো আউটপুটটা আবার আমার বের করতে হলে ইনপুটকে লাগতেছে। সো এই ধরনের প্রবলেমগুলো আসলে পলিনোমিয়াল টাইমে সলভ করাটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায় বা টাফ হয়ে যায়। সেই জন্য চলে আসছে আমাদের পরের অ্যালগোরিদম, যেটাকে আমরা বলি হচ্ছে এডমন্ড কার্ভ অ্যালগোরিদম। সো এই অ্যালগোরিদমটা বোঝানোর আগে আরেকটা এক্সাম্পল যেটা দিছে ওরা এখানে, সেটা হচ্ছে যে ওয়ার্স্ট কেসে আসলে আমাদের কি হইতে পারে। ওয়ার্স্ট কেস হচ্ছে যদি আমার এরকম একটা নেটওয়ার্ক থাকে এবং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ধরেন আমি পাঠাচ্ছি হচ্ছে 10 লাখ, প্রত্যেকটা এজ হচ্ছে 10 লাখে যাইতে পারে। এখন যেহেতু এটা আমার ফোর্ড ফুলকারসন মেথড, সে র্যান্ডমলি যে কোনো একটা এজ চুজ করতে পারে। সো ধরেন আমি এস থেকে ইউ তে গেলাম, সে ইউ থেকে টি চুজ না করে সে চুজ করলো হচ্ছে ইউ থেকে ভি একটা এজ এবং আরেকটা চুজ করলো হচ্ছে ভি থেকে টি। সো এই ক্ষেত্রে প্রবলেমটা কি হচ্ছে, এখানে তিনটার মধ্যে মিনিমাম হচ্ছে 1। সো আমি কি করবো, প্রথম স্টেপে ফ্লো করবো হচ্ছে 1। আমি প্রথম স্টেপে 1 ফ্লো করলাম, সো আমার কাছে থাকবে আরো কত, এতগুলো ভ্যালু সংখ্যক আমি হচ্ছে ফ্লো করতে পারবো। নেক্সট স্টেপে গিয়ে যেহেতু সে র্যান্ডমলি চুজ করতেছে, ধরে নিলাম আমরা হচ্ছে সে এস থেকে ভি তে পাঠাচ্ছে, ভি থেকে ইউ তে পাঠাচ্ছে এবং ইউ থেকে টি তে পাঠাচ্ছে, যেহেতু এই তিনটার মধ্যে মিনিমাম 1, সো আমার পাঠাবে হচ্ছে আসলে সে 1। সো আমার র্যান্ডমলি দেখা যাচ্ছে যে এইটা সলভ করতে আমার টাইম আসলে লাগতেছে কত, 10 লাখ বার। সে কিন্তু আমার এই প্রত্যেকটার জন্য আমার এই পড ফুলকারসন অ্যালগোরিদমটা রান করতেছে, যেটা আসলে অনেক বেশি টাইম কনসিউমিং। এত ছোট একটা গ্রাফের জন্য আমরা যেখানে দেখেই বলে ফেলতে পারতেছি যে এখান থেকে আমি 10 লাখ পাঠাই, এখানে 10 লাখ পাঠাবো আর এস থেকে ভি তে 10 লাখ দিয়ে ভি থেকে টি তে 10 লাখ পাঠাবো, অর্থাৎ টোটাল আমার আসলে দুইবারে এই কাজটা হয়ে যাওয়ার কথা। কিন্তু যেহেতু ফোর্ড ফুলকারসন মেথড আমার ম্যাক্সিমাম ফ্লো এর উপর ডিপেন্ড করে, আউটপুটের উপর ডিপেন্ড করে এবং সে কোনো রুল মেনে আমার এজ চুজ করে না, সো হাইয়েস্ট দেখা যেতে পারে যে আমার 20 লাখ সংখ্যক সময় লাগতে পারে বা 20 লাখ বার সে অ্যালগোরিদমটা রান করতে পারে। সো সেই জন্য আসলে আমরা ফোর্ড ফুলকারসন মেথডটাকে ব্যবহার করি না। যে আমাদের যদি কপাল খারাপ হয় তাহলে আসলে আমাদের ও হচ্ছে র্যান্ডমলি এটাই চুজ করতে পারে, যেমন আমরা তো চোখে দেখে আসলে এস থেকে ইউ, ইউ থেকে টি চুজ করবো, তাই না? কিন্তু অ্যালগোরিদম তো বুঝবে না, অ্যালগোরিদম তো আমার আসলে কন্টিনিউয়াসলি সে মানে একটা একটা করে ভ্যালু বা এজ চুজ করবে। সো সেই জন্য আসলে আমরা নিয়ে আসছি হচ্ছে এডমন্ড কার্ভ অ্যালগোরিদম। এডমন্ড কার্ভ অ্যালগোরিদম কি করে, সে হচ্ছে আগে একটা বিএফএস অ্যালগোরিদম চালায়, এই বিএফএস অ্যালগোরিদম চালানোর পরে আমরা হচ্ছে বিএফএস এর মাধ্যমে প্রত্যেকটা ভার্টেক্সকে কিউতে রেখে নিই এবং তারপরে আমরা হচ্ছে ওই অনুযায়ী ভার্টেক্স গুলাকে ট্রাভার্স করা শুরু করি, যেটা হচ্ছে আমরা নর্মালি বিএফএস এর মধ্যে করি। তো এইটার জন্য আমার রান টাইমটা তখন লাগে হচ্ছে ভি অফ ই স্কোয়ার।
তো যদি একই অ্যালগোরিদমের মধ্যে আপনারা ভিএফএস টা চুজ করতেন, তাহলে আপনারা কি করতেন, এস কে আমি আগে ট্রাভার্স করতাম, এস থেকে কই কই যাওয়া যায়, এস থেকে যাওয়া যায় হচ্ছে ইউতে আর হচ্ছে ভিতে। সো আমি কি করতাম, এস থেকে ইউতে যাওয়ার পরে তাহলে আমি এটাকে আমার পাথ হিসেবে চুজ করতাম, তারপর আমি ইউতে যাইতাম, ইউ থেকে কোথায় কোথায় যাওয়া যায়, ইউ থেকে যাওয়া যায় হচ্ছে ভিতে আর হচ্ছে টিতে। সো আমি এরপরে কোথায় যাইতাম, এরপরে আমি চুজ করতাম আমার ভার্টেক্সে রাখলাম হচ্ছে টি। সো আমি যখন দেখতাম যে এই ভ্যালুটা হচ্ছে 1 আর আমি হচ্ছে ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছে হচ্ছে 10 লাখ দিয়ে, তাহলে আমি হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো সূত্র অনুযায়ী আমরা তখন হচ্ছে ইউ থেকে টিতে যে পাথটা আছে সেইটাকে চুজ করতাম। সো আমার এডমন্ড কার্ড অ্যালগোরিদম, যেহেতু আমি বিএফএস ইউজ করতেছি, সে হচ্ছে ইজিলি 2 বারের মধ্যে আমার এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারে, যেটা করতে একটু আগে আমাদের 20 লাখ সময় লাগছিল। এডমন্ড কার্ড অ্যালগোরিদম ব্যবহার করলে এই প্রবলেমটা সলভ করতে আমাদের 2টা ইটারেশন লাগবে। সো এটা টাইম কমপ্লেক্সিটি হবে সেম বিএফএস এর টাইম কমপ্লেক্সিটি যেমন, সেটা সাথে করে আমার এক্সট্রা কি লাগতেছে, যেহেতু আমি প্রত্যেকটা এজ ধরে ধরে ট্রাভার্স করতেছি, সো আমার আসলে এটা টাইম কমপ্লেক্সিটি হবে ভি অফ ই স্কোয়ার। তো যদি আমরা আসলে এই অ্যালগোরিদমটার মধ্যে বিএফএস ইউজ করি তাহলে কি অবস্থা হয় সেটাতে চলে যাই। আচ্ছা, সো যদি আমরা এখন বিএফএস ইউজ করি তাহলে আমরা কি করব, প্রথমে আমরা আসি এখন কোথায় সোর্সে। সো আমরা জানি যে সোর্স থেকে আমরা কই কই যাইতে পারি, আমি হচ্ছে পাশে একটু লিখে রাখি। সো প্রথম যে আমরা পাথটা পাচ্ছি সেটা হচ্ছে আমি এস ওয়ান থেকে ভি ওয়ানে যাইতে পারি, আরেকটা হচ্ছে আমি এস থেকে ভি টুতে যাইতে পারি, এই 2টা পাথ আমি পাচ্ছি। সেকেন্ডলি কি হচ্ছে, আমি এরপরে ভি ওয়ানকে চুজ করব আমার ভার্টেক্স হিসেবে। সো আমি ভি ওয়ান থেকে কই কই যাইতে পারি, ভি ওয়ান থেকে আমি যাইতে পারি হচ্ছে ভি থ্রিতে, এবং আর কোথাও আমি যাইতে পারি না। সো এরপরের ভার্টেক্সটা হচ্ছে আমার ভি টু, সো আমি ভি টু থেকে এখন যাইতে পারি হচ্ছে ভি ফোরে, তারপরের ভার্টেক্সটা আমার যেটা ট্রাভার্স করতে হবে সেটা হচ্ছে ভি থ্রি, সো আমি ভি থ্রি থেকে এখন যাইতে পারি হচ্ছে টিতে। যেহেতু আমি অলরেডি সিঙ্কে পৌঁছাই গেছি, সো কিন্তু আমি এখন আর অন্য কোনো ভার্টেক্স ট্রাভার্স করবো না। সো আমি দেখবো এখন আমি টি থেকে কীভাবে যাইতে পারি। সো আমি টি থেকে আমরা কোথায় যাব, ভি থ্রিতে। সো আমরা এজ যেটা চুজ করলাম সেটা হচ্ছে আমার এই এজ যেটা আছে সেটা, সো আমরা হচ্ছে এই এজটাকে চুজ করলাম, সেটা হচ্ছে আমার 20। সো আমার এটাকে চুজ করা শেষ, এরপরে ভি থ্রি থেকে আমি কই যাইতে পারি, ভি থ্রি থেকে আপনার একটা এজ আছে যে আমি ভি ওয়ান থেকে ভি থ্রিতে আসতে পারি। সো ভি ওয়ান থেকে ভি থ্রিতে আসার রাস্তাটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে এখন আছে 12, এবং তারপর আরেকটা আছে আমি যদি ভি ওয়ানে পৌঁছাই তাহলে আমি এস ওয়ান থেকে ভি ওয়ানে আসতে পারি, সেটার জন্য আমার লাগতেছে হচ্ছে 16। সো এখন আমার 3টার মধ্যে মিনিমাম কে, এখানে আছে 16, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 20, তাহলে এই 3টার মধ্যে মিনিমাম যেহেতু 12, সো আমি এই এই রাস্তা দিয়ে পাঠাবো হচ্ছে 12, এই রাস্তা দিয়ে পাঠাবো হচ্ছে 12, এই রাস্তা দিয়েও পাঠাবো হচ্ছে 12। সো আমি যদি 3টা থেকে 12 পাঠাই, সো আমার খালি থাকবে কত, এখানে এখানে আর বাদ থাকতেছে আমার 4, এই পাশে আমার আর কোনো এজই বাদ থাকবে না, সো এখানে আর কোনো আমি এজ পাবো না, আর এই পাশে আমার খালি থাকবে এখন হচ্ছে 8। সো আমার এখন কিন্তু ভি ওয়ান থেকে ভি থ্রিতে আর কোনো এজ নেই। সো নেক্সট টাইম যখন আমরা ট্রাভার্স করবো আমরা কিন্তু আর এই এজগুলো ট্রাভার্স করতে পারবো না। তাহলে এখন আমরা আবার চলে আসি, এখন আবার যদি আমরা নতুন করে ট্রাভার্স করি তাহলে আমরা কি পাবো, এস থেকে আমরা যাইতে পারি হচ্ছে ভি ওয়ানে, আর এস থেকে যাইতে পারি আমরা হচ্ছে ভি টুতে। নর্মালি আমরা হচ্ছে বিএফএস চালাচ্ছি। এবার আমি দেখতেছি যে আমি ভি ওয়ান থেকে শুধুমাত্র ভি টুতে আসতে পারি, তাহলে আমি হচ্ছে এখন লিখলাম যে আমি ভি ওয়ান থেকে আসতে পারি হচ্ছে ভি টুতে। কিন্তু আমরা ভি ওয়ান থেকে ভি টুতে কেন আসবো না, কারণ হচ্ছে অলরেডি আমার ভি টুকে আমি এস এর মাধ্যমে কিন্তু ট্রাভার্স করে ফেলছি, সো আমি আর ভি ওয়ান থেকে ভি টুতে আসবো না। অলরেডি যেহেতু আমার এটা ভিজিটেড, সো আমি এটাতে আর যাবো না। সো আমার কিউ এর মধ্যে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ভি টু, আমি ভি টু থেকে কই যাইতে পারি, আমি ভি টু থেকে যাইতে পারি হচ্ছে ভি ফোরে, সো আমি ভি ফোরকে অ্যাড করলাম, আমি ভি ফোর থেকে এখন যাইতে পারি কোথায়, ভি থ্রিতে আর হচ্ছে টিতে। সো আমি রাখলাম ভি ফোর থেকে আমি ভি থ্রিতে যাইতে পারি আর হচ্ছে ভি ফোর থেকে আমি যাইতে পারি হচ্ছে এখন টিতে। সো যেহেতু আমি সিঙ্ক পেয়ে গেছি তাহলে আমি আর ভি থ্রি ট্রাভার্স করবো না, অলরেডি আমি ডেস্টিনেশনে পৌঁছাই গেছি, এখন আমি আবার সেই উল্টাভাবে ট্রাভার্স করা শুরু করব। সো আমি টি থেকে প্রথমে যাব কোথায়, ভি ফোরে, সো আমি এই পাথটাকে চুজ করলাম, এরপরে ভি থ্রি থেকে ভি ফোর থেকে কই যাওয়া যায়, ভি ফোর থেকে যাইতে পারি আমি হচ্ছে ভি টুতে, সো আমি এই পাথটাকে চুজ করলাম, এবং আমি ভি টু থেকে যাইতে পারি হচ্ছে এস এ, সো আমি এই পাথটাকে চুজ করলাম। এখন এই 3টার মধ্যে মিনিমাম হচ্ছে 4, সো আমি সবগুলোর মধ্যে এখন 4 পাস করব। সো সবগুলো যদি আমি 4 পাস করি
এটার মধ্যে থাকবে হচ্ছে 9, এখানে থাকবে হচ্ছে 10, আর এই যে এজটা ছিল এই এজটা থাকবে না, এই এজের কাজ আমার শেষ। তো এভাবে করে বিএফএস চালায় আমি প্রত্যেকটা ভার্টেক্সের মধ্যে দিয়ে আর কি পাস করতে থাকব, এবং এক সময় দেখব যে আমরা ম্যাক্সিমাম ফ্লো ফর ফুল কারসনে যেরকম 23 পাইছি, বিএফএস ইউজ করে আমরা আসলে অল্প সময়ের মধ্যেই ওই ম্যাক্সিমাম ফ্লো যেটা 23 সেই রেজাল্টটাই পাবো।